অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো লাগছে যে শিক্ষা কর্মজীবন বিষয়ে এটা সেকেন্ড সেমিনার হচ্ছে। তো আমি শিক্ষক বলতে পেশাগত শিক্ষক নই, আমি সাধারণ একটা রেলে কর্মচারী। তো এর আগে আমি প্রথম ইন্টেলিজেন্স বিউরোতে পেয়েছিলাম, আইবিতে ছিলাম। আইবি থেকে অনেক জার্নি, ডিআরডিও, তারপরে রেলওয়ে, তারপরে এই যাই হোক, এখন মোটামুটি একটা জায়গায় স্টেবল হয়ে আছে, ইস্টার্ন রেলে হয়ে আছে। আমি দক্ষিণ পূর্ব রেলে নেই, আমি কিন্তু ইস্টার্ন রেলে হয়ে আছি, পূর্ব রেলে হয়ে আছি। তো এটা আমার জার্নিটা বলতে গেলে পড়ানোর ব্যাপারটা বলছি। আমি কিন্তু মূলত মানে কম্পিটিটিভ লাইনে কোচিংটা দিই। তো কম্পিটিটিভ লাইনের এখন অনেক ছেলে মেয়ে আছে যারা সরকারি চাকরি করবে, যাদের একটা লক্ষ্য, অনেক ছেলে না সবাই এটা স্বপ্ন দেখে যে আমরা সরকারি চাকরি করব। তো আমরা যখন পাই, আমাদের সেই সময় এইসব কোনো ইয়ে ছিল না। আমিও গ্র্যাজুয়েশন, আমার টেকনোলজি মানে আমি আমার এই ডিগ্রিটা আমার টেকনিক্যাল ডিগ্রি। তো আমাদের দামদরে একটা লাইব্রেরি হয়ে আছে, তো দামদর কম্পিটিটিভ লাইব্রেরি, সেখানে সিনিয়র দাদারা একটা লাইব্রেরি করেছিল। এখন দেখবে গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন হয়ে আছে বানপুরে, অনেকেই জানো হয়তো। তো সেই লাইব্রেরিতে কিন্তু আমাদের পড়াশোনা, গ্রুপ স্টাডি করে পরে আর কি চাই, ওখানে প্রতিটা ছেলে মেয়ে কিন্তু চাকরি পেয়ে গেছে। এখন অনেকেই জানে না ব্যাপারগুলো, যে পড়তে কীভাবে হবে, অঙ্কগুলো কীভাবে করতে হবে। তো আমরা মূলত আমি আমার পুরুলিয়াতে বান্ধবনে, পুরুলিয়া এবং বান্ধবনে দুটো কোচিং সেন্টার আছে। আমি কিন্তু শনি রবিবার ছুটি পেলে আমি ওখানেই পড়াতে যাই, আর আমি কিন্তু একটা টাকা কারোর কাছ থেকে পারিশ্রমিক নিই না। তো আমি কিন্তু নিজের তেলের খরচা করে করে কিন্তু আমি ওখানে পড়াতে যাই এখান থেকে। আর তোমাদের মতো আদিবাসী ছেলে মেয়েদেরও কিন্তু আমি পড়াই। তো কোভিডের সময় পড়াতে পড়াতে কি হতো, কোভিড হয়েছিল তখন তো পুরোপুরি বন্ধ। তো কোভিডের সময় কি হয়, অনলাইনে আমরা শুরু করি। তো মানে হয়তো মানে এমনও ছেলে মেয়ে আছে যাদের মোবাইল পর্যন্ত ছিল না, তো তাদের পর্যন্ত মোবাইলটা আমরা মানে আমার সঙ্গে অনেকে হেল্প করেছিল। একজন আইটিআই প্রফেসর ছিলেন, মানে আইটিআই ফ্যাকাল্টির প্রফেসর ছিলেন, তো উনি আইটিআই যে ডিরেক্টর মানে থানবাদে, তো ওনারা কিন্তু আমাকে অনেক হেল্প করেছিলেন। তো প্রায় আমরা 10-12 জন ছেলে মেয়েগুলোকে কিন্তু আমরা মোবাইল কিনে দিয়েছিলাম, শুধু ওই কোভিডের টাইমে যেন তারা পড়াশোনাটা যেন তাদের ইয়ে না হয়ে যায়। কিন্তু যাই হোক, এবার মোবাইল হলো, এবার মোবাইলে কানেক্টিভিটি তো দরকার, একটা তো টাকা তো লাগবে, সেই টাকাটাও পর্যন্ত তারাই দিয়েছে, আমি শুধু তাদেরকে কিন্তু করিয়েছিলাম। তো আমার প্রথম জার্নি হচ্ছে 30 জন ছেলে মেয়ে, সুপার 30 নাম শুনেছো হয়তো তোমরা। তো আমরা 30 জন ছেলে মেয়েকে নিয়ে আমি পড়া প্রথম জার্নি এটা আমার। তো 30টা ছেলে মেয়ে কিন্তু চাকরি পেয়েছে, আর প্রত্যেকে কিন্তু আমি কিন্তু তাদেরকেই আমি করিয়েছি, সত্যি এটা আমার গর্বের বিষয়। এবং তারা আজকে ব্যাংকে ম্যানেজার, কেউ একজন কেউ পিওতে ক্র্যাক করেছে, কেউ এসএসসি ডিবিতে রয়ে আছে, কেউ ডিআরডিওতে রয়ে আছে, রেলওয়েতে রয়ে আছে। ইভেন আমার সবচেয়ে বেশি মানে ভালো লাগে মানে ওয়েস্ট বেঙ্গল, সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে পড়ে, কোনো থানা নেই যে আমার স্টুডেন্ট নেই। ডব্লিউবিপিএস থেকে আরম্ভ করে কলকাতা পুলিশ থেকে আরম্ভ করে অনেক স্টুডেন্ট হয়ে আছে। তো আমার এগুলো খুব ভালো লাগে। তো সেটাই বলছি যে তোমাদের মধ্যে সেই জিনিসটা কিন্তু আনতে হবে। আমার মূল কথা হচ্ছে সেটা না, কিন্তু তোমাদেরকে মানে কি বলবো, তোমাদের কিন্তু অ্যাচিভ করতে হবে, আমরা সবাই পারবো, শুধু জিনিসটা জানতে হবে কেমন করে। যেমন আমার কেউ মাধ্যমিক, এখন থেকে যারা মাধ্যমিক পাস করছো, কেউ উচ্চ মাধ্যমিক পাস করছো, মাধ্যমিক পাস করার পরে উচ্চ মাধ্যমিক যাবে, উচ্চ মাধ্যমিক পরে আবার গ্র্যাজুয়েশন করবে, গ্র্যাজুয়েশন করবে তারপরে তুমি কম্পিটিটিভ লাইনে যাবে, তাহলে তো তুমি অনেক কিছুই করে পড়ে গেলে কি করবে না। মাধ্যমিক পাস করার পরে উচ্চ মাধ্যমিক থেকে কিন্তু তুমি কিন্তু একটু করে শুরু করে দিতে হবে, তাহলে তোমাকে 3-4 পিছিয়ে পড়বে। আজকে আমরা বিহার বা ইউপি এগিয়ে কেন জানো, কারণ
ওরা এত বেশি পরিশ্রম করে, এত বেশি পরিশ্রম করে, সেই পরিশ্রমটা হয়তো তোমরা করে উঠতে পারবে না, তার জন্য কিন্তু ওরা এগিয়ে। ওদের একটাই, যখন ছোট থেকে যখন ওরা যখন মানে জন্ম নেয়, তখন ওর বাবা মা শিখিয়ে দেয় তুমি সরকারি জব লেনা হ্যাঁ কিসি ভি তরহ। তো আজকে রেল পুরো বিহার ইউপি ছেলেমেয়েরাই ভালো জিনিস, আমি সেটা ইয়ে করছি না, বিহার ইউপি ছেলেমেয়েরাই কিন্তু ওখানে মোটামুটি পুরোপুরি রেলটা পুরোপুরি ওদের আমদানি হয়ে গেছে। আজকে তুমি বলো এসএসসি স্টাফ সিলেকশন ডিগ্রি বলো, সিজিএল বলো, সব কিছু কেন তারা কিন্তু কি বলতো খেতে পার না থাক, কিন্তু পড়াশোনাটা কিন্তু ওরা ভুল হয়। তো একটা জিনিসের উপর যদি আমরা মানে কনসেন্ট্রেট করি কতক্ষণ না পাবো। আমার কোচিং সেন্টারে পুরুলিয়া যেটা, ওখানে শনি রবিবার দিনে আমরা একটা প্রোগ্রাম করলাম যে কোনো স্টুডেন্টকে বাড়ি যেতে দেওয়া হবে না, ওখানেই থাকবে, ওদের জন্য ওখানেই রান্না করবো, ওখানেই থাকবে, ওখানে পড়াশোনা করবে, সারাদিন পড়াশোনা ওখানেই। আজকে তোমাকে যদি বাড়ি থেকে ডিট্যাচ করে রাখা হয়, তোমাকে যদি সারাদিন যদি বই নিয়ে পড়ে হয়তো তোমার কিছুক্ষণ ভালো লাগবে না, কিন্তু যখনই দেখবে যে বাসের বন্ধুটা পড়াশোনা করছে তখন কিন্তু তুমি আর থাকতে পারো না, তখন বলবে না আমাকেও বইটা নিয়ে পড়তে হবে। তো সেই হচ্ছে ব্যাপার যে আমাদেরকে কিন্তু দেখো এইচএসের পরে আমরা অনেক কিছু জিনিসের জন্য কিন্তু আস্তে আস্তে প্রিপারেশন করতে পারি, কিন্তু এইচএসের পর থেকে লেগে যেতে হবে। এমন নয় যে আমি গ্র্যাজুয়েশন করবো, আমি পোস্ট গ্র্যাজুয়েট করবো, করো না, ওটার সঙ্গে এটার কোনো ইয়ে নেই। আজকে যাদের একটু ফিজিক্যাল ফিটনেস ঠিক রয়েছে তারা ডব্লিউপির জন্য চুজ করতে পারে, কেপির জন্য চুজ করতে পারে, যথেষ্ট ভ্যাকেন্সি বেরিয়েছে এবার, এসএসসি জিডির জন্য চুজ করতে পারে। এমন বিশাল বিশাল যে মানে একটা যে আহামরি কিছু একটা এক্সাম দিতে হবে সেটা নয়, মোটামুটি একটু যারা ম্যাথটুকু করতে পারে 40-45% মার্কস মানে করতে পারলেই তার নাম বেরিয়ে যাবে। আমাকে শুধু জানতে পারি আমি 40% পাবো কি করে। তো 40% পাওয়ার ট্রিক্সটাই হচ্ছে ব্যাপার, আমাকে 40 বেশি করতে হবে না। আমি বলছি না যে তুমি ওখানে গিয়ে করে টপার হয়ে যাবে, আমাকে মুদ্রা কথা রাখতে হবে, মেন মোটরটা রাখতে হবে আমি চাকরি করতে হবে। তো চাকরিটা পাবো কি করে সেটাই হচ্ছে আমার কাছে কথা। আজকে যাদের একটু ইংলিশটা ভালো, সময় বলছি এখন, যাদের একটু ইংলিশটা ভালো তারা কীভাবে তাড়াতাড়ি চাকরিটা পেতে পারে আমি বলছি, দরকার নেই, খুব ভালো দরকার নেই, একটু ভালো, যারা একটু লিখতে পারে আই এম গোয়িং, ঠিক আছে, এরকমভাবে বলছি, তারা স্টেনোগ্রাফি কোর্সটা কিন্তু করতে পারে। স্টেনোগ্রাফি বছরে দুবার করে এক্সাম নেয় স্টাফ সিলেকশন কমিশন, বছরে গ্রুপ সি আর গ্রুপ ডি। যদি কেউ একটু স্টেনোগ্রাফি করে নেয় বছরে তারা দুবার করে চাকরি দিয়ে পরীক্ষা দিতে পারবে। তো বছরে দুবার করে মানে তোমাকে শুধু টাইপিং স্কিলটা তোমাকে বাড়াতে হবে, তোমাকে শুনে পরে ডিকটেট করবে, তোমাকে পটপট করে লিখতে হবে, দিয়ে তারপর তোমাকে টাইপিং করে সে ম্যাটারটা রেডি করবে, তোমাকে দিতে হবে। তো সি একটা এক্সাম হয়ে যাচ্ছে যেটা বছরে কিন্তু দুবার হচ্ছে, বছরে দুবার হয়ে গেলে আজকে স্টেনোগ্রাফি মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট টু পিএ, মানে তুমি আজকে মন্ত্রীর পিএ হও বা ডিআরএমের পিএ হও বা অন্য কিছুরই পিএ হও সেটা কিন্তু স্টেনোগ্রাফি থ্রু দিয়ে হবে। তো এটা খুব ভালো জব আর হোয়াইট কলার জব, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারি। আর বছরে যেটা স্টাফ সিলেকশনের পরীক্ষাটা নেয় তারা কিন্তু খুব 4-5 মাসের মধ্যে কিন্তু পুরো ওদের যে মানে ওদের যে প্রসিডিউরটা রয়ে আছে সেটা কিন্তু কমপ্লিট করে দেয়। যেমন এসএসসি জিডি হয়ে গেল, ডব্লিউপি হয়ে গেল, টেপির হয়ে গেল, আমাদের স্টেনোগ্রাফি হয়ে গেল, এরকম করে প্রচুর পরীক্ষা রয়েছে। আর হ্যাঁ আরেকটা জিনিস বলছি, পরীক্ষা দিতে কিন্তু ছাড়বে না কেউ, সে যেখানে হোক দেশের প্রান্তে যে কোনো প্রান্তে হোক পরীক্ষা দিতে যাও। তুমি যদি বলো আমি একটাই পরীক্ষা দেবো আর একটাতে অ্যাচিভ করবো, হয়তো নাও হতে পারো না, তোমাকে তো সেকেন্ড চান্সটা তো তোমাকে নিতে হবে। যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় হোক পরীক্ষা দিতে ছাড়বে না। আজকে তুমি যত বেশি অ্যাটেম্প করবে ততই তো তোমার প্রবাবিলিটি বাড়বে। তো এখানে কারোর কিছু এই ব্যাপারে যদি কোনো কিছু জিজ্ঞেস থাকে আমি এখানে প্রেজেন্ট হয়ে আছি, তোমরা কিন্তু জিজ্ঞেস করতে পারো। আর পড়াশোনাটা কিন্তু এটা সম্পূর্ণ আলাদা শিখ মানে একটা এমনি পড়ার থেকে আর এটা কে মানে কি বলবো এটা চাকরি পড়া দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। কীভাবে পড়তে হবে না পড়তে হবে
সবকিছু তোমাকেই করতে হবে, আলটিমেটলি তোমাকে সবই তোমাকেই করতে হবে, আমরা শুধু তোমাকে গাইড করতে পারি। তুমি যাতে অন্যদিকে আমার না, তোমার দৃষ্টি বা অন্যদিকে তোমার মনটা যাতে অন্যদিকে না চলে যায়, সেই ব্যাপারটা আমি তোমাকে ইয়ে করতে পারি, গাইড করতে পারি। তুমি কেন করছো না, এটা তোমাকে দিতে হবে, এটা করতে হবে। আজকে তোমার উপরে যদি একটা বই তোমার উপর যদি চাপ সৃষ্টি করা হয়, পড়বে না কেন, পড়বে না কেন, পড়বে না কেন, তুমি অটোমেটিকলি তুমি পড়ার প্রতি একটা তোমার মানে ইয়ে জন্মে যাবে। একটা আমি মানে ইয়েতে গেছিলাম, লোকপাইজনটা যেমন সাইকো ট্রেনিং হয়, মানে সাইকোর জন্য প্রিপারেশন নিতে গেছিলাম বিহারে নওয়াদাতে। তো ওখানে ছেলে মেয়েগুলোকে মানে যদি বলি যে টর্চার করছো তো টর্চারই করছো, কিন্তু 100% রেজাল্টও তারা দিচ্ছে। আজকে তোমার উপরে যদি চাবুক বা বেগ যদি না লাগানো হয় না, তুমি কিন্তু পড়বে না। এটাই হয়েছে ব্যাপার, ঠিক আছে? আর মানে যতক্ষণ না তোমাকে চাপ দিতে হবে, মানে চাপ দেবে, ততক্ষণ না তুমি সেই বলে না চাপ দিয়ে বা বলে, সেই হচ্ছে ব্যাপার। পড়াশোনাটা সেই মানে চাকরি পরীক্ষাটাই এরকম, চাকরি পেতে হবে, সবাই পাবে, কেন পাবে না চাকরি? আমরা যারা ভালো স্টুডেন্ট হয় না তারাই বেশি চাকরি পায়। ভালো স্টুডেন্ট খুব কম জায়গায় ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত আছে, খুব কম জায়গায়। কিন্তু আজকে তুমি একটা সামান্য একটা মানে এভারেজ স্টুডেন্ট, আজকে তুমি যদি স্টেনোগ্রাফি করে পরে আজকে যদি তুমি স্টাফেলে জিএম পিএস হও, প্রাইভেট সেক্রেটারি, তোমার ভ্যালু কি কম? লোক তোমার কাছে যাবে প্রথম অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, অথচ তুমি অ্যাভারেজ স্টুডেন্ট। একজন আইআইটি প্রফেসরও যদি আসে জিএম এর সঙ্গে দেখা করার জন্য, বা আইআইটি ডিরেক্টরও আসে যদি কোনোদিন দেখা করার, তোমার সঙ্গে আগে প্রথম ওকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। একটা মিনিস্টারের যে পিএ থাকে সেও গ্যাজেটেড, কিন্তু এগুলো সব গ্যাজেটেড ব্যাংক, এগুলো আস্তে আস্তে গ্যাজেটেড হয়ে যায়। তো সেই জন্য বলছি অনেকে অনেক কিছু জিনিসগুলো জানে না, তো সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ওদেরকে ধরিয়ে দিতে হবে। তোমাদেরকে শুধু একটু ধরিয়ে দিলে তোমরা কিন্তু পারবে, তোমাদের মধ্যে সেই জিনিসগুলো রয়ে আছে। আর আমি যারা বলছি যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তাদের ঠিক আছে, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু এখন থেকেই লেগে পড়ো ভাই, কারণ যদি সময়টা নষ্ট করে দাও এই সময় কিন্তু তুমি আর ফিরে পাবে না। সময় খুব মূল্যবান। আজকে তোমার এখন কত বয়স হতে হবে, 18-19 বছর বয়স, দেখতে দেখতে 5-7 বছর পরে তোমার 27-28 বছর 29 বছর বয়স হয়ে যাবে, চাকরি পরীক্ষার বয়সটা পেরিয়ে যাবে, কি করবে তখন? তুমি হাইপোথেসিস করতে পারো, আর একটু আগে যদি একটু পড়া শুরু করে দিতাম, সেই আফসোসটুকু যেন না করতে হয়, তার জন্য কিন্তু আমাদেরকে এই জিনিসগুলো করতে হবে। আর তোমরা একটা চাকরি পরীক্ষা যদি তুমি ক্র্যাক করতে শুরু করো, দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, আর কোনো অসুবিধা হবে না। শুধু 40টা মার্কস তোমাকে পেতে হবে, 40টা মার্কসের জন্য তোমাকে নিয়মাফিক পড়াশোনাটা করতে হবে। কিচ্ছু নেই ম্যাথ, সেই মাধ্যমিকেরই ম্যাথ, সেই জিকে, হিস্ট্রি, সেই বায়োলজি, সেই সায়েন্স, এটুকু পড়তে পারবে না, হবে না? হবে তো, একটু জোরে বলো। তাহলে এই বিশ্বাসটা রাখতে হবে না মনের মধ্যে যে হ্যাঁ হবে। আর কখনো যেটা আমাদের চয়ন মানে ডাকনাম, ও হচ্ছে আমার একদম প্রো মানে ছোটবেলাকার বন্ধু, আমার এখানে আরো একটা ছোটবেলাকার বন্ধু এসে আছে, বসে রয়েছে, আর একজন আমাদের মামার বাড়ি আছে। তো আমরা মানে ও যেটা বললো যে নেগেটিভিটি কখনো কিন্তু মনে মানে ইয়ে করতে দেওয়া যায়, চলবে না, নেগেটিভ ভাইবসটা আনা চলে যাবে, সবসময় পজিটিভ ভাইব থাকতে হবে, যেন আমি পারবো। তোমার যেটা ইচ্ছা হোক, ও যেটা বললো সে একদম ঠিক, কিন্তু আমি আমার অ্যাঙ্গেল থেকে আমি বলছি, ঠিক আছে? তোমাকে তো চাকরি পেতে হবে। আজকে মা বাবা তোমাদের জন্য এত কষ্ট করছে, কেন কষ্ট করছে, পড়াশোনা কেন করছে? তুমি যদি চাকরি না পাও তাহলে পড়াশোনা করে লাভটা কি? আলটিমেটলি মূলত তোমাকে তো কোথাও গিয়ে তো তোমাকে দাঁড়াতে হবে, চাকরি তো পেতেই হবে, সে তো সে আজকে তুমি যাই পাও, তোমাকে তো কিছু তো কাজ তো করতে হবে। যদি তুমি কিছু নাই পাও তাহলে পড়াশোনা কিন্তু স্টপ করে দেওয়া ভালো, ফালতু ওরকম ওরকম করে করে, কারণ তোমার সমাজের চোখে তুমি দাঁড়াতেই পারবে না। এটাই হচ্ছে আজকালকার দিনে মুদ্রা কথা, এটাই কিন্তু, বুঝতে পারলে? মানে এটা ধ্রুব সত্যি কথা, কটু কথা, কিন্তু এটা অপ্রিয় সত্যি কথা। তুমি যদি আজকে সমাজের চোখে মানে তোমাকে আজকে পড়াশোনা করো, তুমি ফার্স্ট ক্লাসে সব কিছু ডিস্টিংশন পাস করে গেলে, এই করে গেলে চাকরি দিয়ে গেল, তোমার কি ভ্যালুটা সেরকমভাবে তোমার সমাজ দেবে তোমাকে?
কিন্তু দেখো দাদা, তোমার একটা এভারেজ স্টুডেন্ট একজন সামান্য গ্রুপ ডিতে বলে চাকরি পেয়েছে, তা বলবে দাদা ভালো আছে না, তোমার কথা কোনো তুমি ভ্যালু থাকবে। মা বাবা আজকে কিন্তু তোমাদেরকে সবাইকে এত কষ্ট করে পড়াচ্ছে, অনেক কষ্ট, অনেকের বাড়িতে হয়তো এত খারাপ অবস্থা যে কিছু বলার নেই, তো সেই মা বাবার কথা চিন্তা করে একটু নিজেকে মানে কর যে আমাদেরকে কিছু একটা করতে হবে। উচ্চ মাধ্যমিকে যারা পাস করেছো তাদেরকে বলছি, তোমরা কিন্তু এখন থেকে লেগে পড়ো, 3 বছরের মধ্যে তোমরা কিন্তু একদম দাঁড়িয়ে যাবে। তোমাদের যখন 18 বছর বয়স হবে, তারপরে যখন তোমার পরীক্ষাটা শুরু, তুমি যখন চাকরি জীবনের পরীক্ষায় প্রথম পরীক্ষা দেবে, তোমরা কিন্তু নিজেরা কিন্তু ওয়েল প্রিপেয়ার হয়ে যাবে। হয়তো প্রথমটা পেলে না, দ্বিতীয়টা পেলে না, তৃতীয়বারে তুমি হয়তো ঠিক পাস করে গেলে, ঠিক আছে। তো এভাবে তোমাকে কিন্তু এগিয়ে যেতে হবে, আর সবসময় মনে রাখতে হবে যে ভাই আমাকে পেতে হবে, আমাকে করতেই হবে, না করার মতো এই জগতে কিছু জিনিস না, সবই হয়। তোমাদের থেকে তো মানে এখানে আমি যাই না, আমি যেখানে পড়াই বা যেখানে চয়ন চয়ন গেছে, চয়নও জানে আর বন্ধুগুলো সবাই জানে, তাদের পরীক্ষাটা থেকে আরম্ভ করে যাবতীয় যেগুলো নিড যা দরকার আমি কিন্তু সবই কিন্তু আমি তাদেরকে দিয়েছি। যেন আমি শুধু একটু বলে তোদের কোনো কিছু যেন অভাব না হয়, মানে কোনো কিছু পড়ার দিন যেন কোনোরকম কিন্তু তোকে পড়তে হবে, না পড়লে কি করা হবে বলো, তুমি না পড়লে তুমি আজকে আমি জ্ঞান দিচ্ছি, তুমি যদি গিয়ে পড়ো যদি নাই পড়লে কি লাভ হবে, এত এত জ্ঞান দিচ্ছে সব আজকে সব ক্রিয়া, এত বড় বড় অতিথিরা বসে আছে সব কিছু বলছে তোমাদেরকে জ্ঞান দিচ্ছে, সেটাকে তো ইউটিলাইজ করতে হবে না জীবনে। তো সেই জন্য বলছি যে নিজের মনের মধ্যে একটা ইয়ে রাখো, জেদ রাখো, মানে আমাকে একটা কিছু পেতে হবে। সে যদি বলে টিচার হবো তো টিচারের লাইনে যদি তুমি পড়াশোনা করো, সে যদি বলে না আমি মানে গভর্নমেন্ট লাইনের জন্য খাটো, সে WBCS হোক বা SSC GD হোক বা যে কোনো WBPSI হোক KP হোক যাই হোক, আর ভুল ভ্রান্তি পথে কিন্তু যাবে না। আর চাকরি পরীক্ষাটা আগে এক প্রকারে কি বলতো, এখন তো কম্পিটিটর এখন প্রচুর বেড়ে গেছে এমন না আমি সেটা বলবি, কিন্তু তুমি চিন্তা করো 100 জন ছেলে পরীক্ষা দেয়, তার মধ্যে কতজন পড়াশোনা করে পরীক্ষা দেয় সেটা বলো তো, 10 জন, বাকি 90 জন তুমি ফর্ম ফিল আপ করছো, তার দিকে দিকে আরেকজন ফর্ম ফিল আপ করে, এই করে কিন্তু ভিড়টা বাড়ে। এই কিছুদিন আগে হয়তো পাবলিশ করেছিল WP হয়তো তোমরা জানবে, কয়েক লাখ ফর্ম ফিল আপ করেছে, কতগুলো হয়েছে জানো, প্রায় 6 থেকে 7 লাখ ছেলে মেয়ে শুধু ফর্ম ফিল আপ করেছে। তো কি এতগুলো ছেলে মেয়ে সবাই চাকরি পেয়ে যাবে, ওই 10টি ছেলে যারা সারা বছর ধরে পড়াশোনা করছে, 3 বছর ধরে পড়াশোনা করছে, তারাই কিন্তু চাকরিটা পাবে। তো অতএব চাকরির এখনো পর্যন্ত স্যাচুরেশন হয়ে যায়নি, চাকরি তাদের জন্যই খোলা আছে যারা কিন্তু পড়াশোনা করছে, পড়াশোনা না করলে চাকরির অবস্থান নেই, তুমি চাকরি পাবে না। আর ওই দিন কিন্তু এখন চলে গেছে টাকা পয়সা দিয়ে পরে চাকরি বাকরি হওয়া, ফ্রেশ চাকরি এখন কিন্তু হচ্ছে, রেল তো একদম পুরোপুরি ফ্রেশ ভাবে রিক্রুটমেন্ট করে, অন্য কিছু আমি বলতে পারি, SSC ও তাই, PSC একটু ডিলে হয় বা PSC এর এখন কিছু কিছু শুনতে পাচ্ছি, যাই হোক তাও তো অনেকে তো পাচ্ছে এমন তো নয়। তো সেই জন্য তোমাদেরকে কিন্তু এখন থেকে লেগে যেতে হবে, যারা এখন মানে সদ্য ইয়ে পাস করলে মানে কি বলবো গ্র্যাজুয়েশন করলে, তারা তো মোটামুটি অলরেডি 3 বছর নষ্ট করে দিয়েছ, তো তোমরা এই যাতে সময়টা জানে আজ থেকে গিয়ে পরে কিন্তু সেভাবে তোমরা নিজেকে প্রিপেয়ার করো যে ভাই আমি কাল থেকে কিন্তু পড়াশোনা করবো, পড়াশোনাটা করো, ওই 10টা ছেলের মধ্যে কিন্তু তোমরা কিন্তু একজন হবে, যারা পড়বে তারাই চাকরি পাবে, যারা পড়বে না তারা কিন্তু চাকরি পাবে না। যাক, তার বেশি কিছু বলো, যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে তাহলে কিন্তু তোমরা আমাকে বলতে পারো।